রাজ্যত অব্যাহত আছে ড্রাগস বিরোধী অভিযান। গড়চুক আরক্ষীর জালত দুই ড্রাগস অপরাধী। আরক্ষীর অভিযানকো কেড়ে নপরে ড্রাগস সরবরাহকারীয়ে। নতুন নতুন কৌশলে ড্রাগসর রমরমীয় ব্যবসায় চলাই আহিছে ড্রাগস ব্যবসায়ীয়ে। হাওকুছিৰ বুধপৰীয়া বজাৰত গড়চুক আৰক্ষীয়ে আটক কৰে দুই ড্রাগস সরবরাহকারী। গুৱাহাটী মহানগরীর দীর্ঘদিন ধরে ড্রাগসর রমরমীয় ব্যবসায় চলাই আহিছিল দুই অপরাধীয়ে। আরক্ষী জানিবলৈ দিয়া অনুসরি আটক করা দুই ড্রাগস সরবরাহকারী হাবিজুর আর জাহিদ আখতার বলে জানিব পৰা হৈছে। জালুকবাৰীৰ আখতার আর বকুর হাজিপুরে মহানগরীর বিভিন্ন স্থানলৈ নিয়ার পরিকল্পনা করেছিল ড্রাগস খিনি। ড্রাগস খিনির বজার মূল্য প্রায় কেবা লাখো টাকা বলে জানিব পৰা হৈছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সময় অসম।